22 জানুয়ারি 2024 অযোধ্যার রাম মন্দিরের শুভ উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। চলো আজ দেখে আসি সেই মহাযজ্ঞের কিরকম প্রস্তুতি চলছে সেখানে। শুনেছি রাম মন্দির নির্মাণের কাজ চলছে 3টি স্থানে। 1 নম্বর স্থান যেখানে মূল মন্দির নির্মাণ হচ্ছে, 2 নম্বর স্থান যেখানে চলছে পাথর ঘষা মাজা ডিজাইন ও কাটিং এর কাজ, আর 3 নম্বর স্থানে চলছে রাম মন্দিরের মূর্তি নির্মাণের কাজ। প্রথমে আমরা যাব 3 নম্বর কার্যশালায়, যেখানে নেপাল থেকে আনা হয়েছে শালগ্রাম শিলা, যা দিয়ে নির্মাণ করা হচ্ছে প্রভু রামচন্দ্রের মূর্তি। তোমাদের দেখাবো নেপালের সেই শিলাও। তারপর যাব 2 নম্বর কার্যশালায় এবং সবশেষে যাব রাম জন্মভূমির পথ ধরে রাম মন্দিরের প্রধান কর্মশালায়। দেখাবো মন্দির নির্মাণের তৎপরতা, দেখাবো কিভাবে তৈরি হচ্ছে রাম মন্দির। চলো ভিডিওটা শুরু করি। জয় শ্রীরাম। শ্রাবণের সফর সঙ্গী চ্যানেলে রাম জন্মভূমি অযোধ্যা সিরিজের একটি নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। অযোধ্যা জংশন থেকে একটি ই রিক্সা ধরে চললাম রাম মন্দিরের নির্মাণ কার্য দেখতে। 24 জানুয়ারি সর্বসাধারণের জন্য খুলে যাবে রাম মন্দিরের দরজা। চলো দেখে আসি কেমন চলছে যুদ্ধকালীন তৎপরতায় সেই প্রস্তুতি। চলো আমার সফরসঙ্গী হয়ে দেখো, এটা হচ্ছে রাম জন্মভূমি রাম মন্দির যাবার প্রধান প্রবেশদ্বার। তবে এখন আমরা যাব সেখানে যেখানে নেপাল থেকে আনা হয়েছে শালগ্রাম শিলা, যা দিয়ে নির্মাণ করা হচ্ছে প্রভু রামচন্দ্রের মূর্তি। তোমাদের দেখাবো নেপালের সেই শিলাও। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর এই পুরো রোডটা হচ্ছে রামপথ, অনেক বড় চওড়া করা হচ্ছে পুরো রাস্তাটা, প্রচুর লোকের সমাগম হবে কি না। খুব ঠান্ডা লাগছে, ওয়েদার খুব ঠান্ডা, কালকে বৃষ্টি হয়েছে। প্রভুর যে শিলা মূর্তি তৈরি হচ্ছে, যেটা রাম মন্দিরে নতুন রাম মন্দিরে রাখা হবে, সেই শিলা মূর্তিটা কোথায় তৈরি হচ্ছে, কতটা তৈরি হয়েছে, যদি দেখা যায়, যদি দেখানো যায়, তার উদ্দেশ্যেই আজকে চলা। তো চলো যাওয়া যাক। শেয়ার টোটো ধরে চলেছি, এখানে টোটোকে এরা ই রিক্সা বলে। অযোধ্যা জংশন থেকে ভাড়া 20 টাকা প্রতিজন। চলে এসেছি অযোধ্যার গণেশকুঠিতে। এখনো পর্যন্ত জানি এই জায়গাতেই সেই শিলা রয়েছে যা আনা হয়েছে নেপাল থেকে, শালগ্রাম শিলা, আর সেই দিয়েই তৈরি হচ্ছে প্রভু রামজির মূর্তি। চলো দেখা যাক। এই ভিডিওতে দেখানো 3 স্থানেরই ডেডিকেটেড ইন্ডিভিজুয়াল ভিডিও থাকবে আমার চ্যানেলে, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও উপরের আই বটনে লিংক দিয়ে রাখো। নেপালের গলেশ্বর পোখরা থেকে আনা হয়েছে এই দেবশিলা। শিলা এসেছে রাজস্থান থেকে, আর ওই আগের যেটা দেখলাম সেটা হচ্ছে নেপাল থেকে। এই যে 3খানা শিলা, এটা কর্ণাটক থেকে এসেছে, এটা শ্যাম শিলায়। শালগ্রাম শিলা তো দর্শন করলাম, চলো দেখি কার্যশালার দিকে একটু যাওয়া যাক, দেখা যাক সেখানে ক্যামেরা বন্দি করতে পারি কিনা। ওই দেখা যাচ্ছে কার্যশালা। রাম মন্দিরের কার্যশালায় রাম কথা কুঞ্জের সমস্ত মূর্তি তৈরির দায়িত্বে বাঙালি শিল্পী রঞ্জিত মণ্ডলকে দেখে প্রতিটি বাঙালির গর্বে বুক ফুলে ওঠা উচিত। আজার পেলে আমি চাই যে আপু আয় কাছে কলকাতা আছে, কলকাতা তো মেবি বাঙালি ও তো বাংলায়
তা বাংলাতেই কথা বলা যাবে, আপনার নামটা একটু বলুন। আমার নাম রঞ্জিত মন্ডল। এটা আমি মোল্ডের কাজ করি না, ডাইরেক্ট করছি, মানে সাঁচা দিয়ে মূর্তি এগুলো না, এটা হলো সিমেন্ট, সরিয়া, গিট্টি, স্টিল, তার স্টিল জারি, কেমিক্যাল। কৌশলার জির আদর করছেন ওনার শিশু রাম প্রভু। ওনাকে গুরুগৃহে আসার পরে ওনার এখানে আবার ধনুশিক্ষার জন্য বৈশিষ্ট্যমণি ধনুশিক্ষা করাচ্ছেন, এটা একটা দেওয়ার। রাম মন্দিরে রাম কথা কুঞ্জে সমস্ত রামায়ণের চরিত্রগুলি দর্শন করবার সময় এই বাঙালি শিল্পীর কথা অবশ্যই মনে রেখো। এই প্রতিভাশালী বাঙালি শিল্পীর ভগবান প্রদত্ত প্রতিভা সবার সামনে তুলে ধরার জন্য একটি সম্পূর্ণ আলাদা ডেডিকেটেড ভিডিও থাকছে সফর সঙ্গী চ্যানেলে। উপরের আই বটন ও নিচের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। নেপালে গিয়েছিল, মানে নেপাল মানে জনকপুর, রাম আর লক্ষ্মণ ওনার দোস্তদের সঙ্গে প্রথমে ছোটবেলা থেকে গিয়েছিল। আর এটা অহল্যা উদ্ধার। যে রামায়ণ আর মহাভারত এই দুটি হচ্ছে আমাদের মহাকাব্য, আর সেই দুই মহাকাব্য কিন্তু আমরা শুধুমাত্র বইয়ের পাতায় পড়ি, সেটা সচক্ষে দেখা সম্ভব হয়নি কোনোদিন। কিন্তু অযোধ্যায় এসে রাম মন্দির, নতুন রাম মন্দির দেখতে এসে সেটা কিন্তু পুরোটাই দেখলাম। এই যে মূর্তিগুলো তৈরি হচ্ছে, এই মূর্তিগুলোর মধ্যে প্রত্যেকটাতে রামায়ণের দৃশ্য একেবারে তুলে ধরা হয়েছে। উত্তরপ্রদেশের পাঠ্যক্রমে এই রামায়ণকে সংযুক্ত করা হয়েছে। শুধু এখানেই নয়, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতেও রাখা হয়েছে রামায়ণকে পাঠ্যক্রমে। এই রামায়ণ মহাভারত হচ্ছে জীবনের শিক্ষা। এই জীবনের শিক্ষা যদি আমরা পাই, তাহলে আমরা অনেক দ্রুত গতিতে সবটাই এগিয়ে যেতে পারবো খুব ভালোভাবে। তাই প্রত্যেককে, হিন্দু নয়, মুসলিম নয়, প্রত্যেককেই জানতে হবে রামায়ণ মহাভারতকে। এই ব্যাপারটাকে জানার জন্যই কিন্তু এখানে দেখো সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আসা হয়েছে এবং রামায়ণকে জানানো হচ্ছে। রামায়ণ কি? এই রুমটার পরের যে রুমটা দেখছো, এই যে পার্টিশন, পার্টিশনের পরে যে রুমটা দেখছো, এই রুমেই ভগবান প্রভু রাম তৈরি হচ্ছেন। ওই ঘরে কেবলমাত্র মূর্তিকার শিল্পী ছাড়া কারো প্রবেশাধিকার নেই। মূর্তি তৈরি সম্পূর্ণ হবার পর সবার সামনে আত্মপ্রকাশ করবেন শ্রী রামচন্দ্র ভগবান। তাই আমরাও সেই অপেক্ষায় থাকলাম। মূর্তি তৈরি হচ্ছে, রাম মন্দিরের সমস্ত মূর্তি তৈরি হচ্ছে এই রাম কথা কুঞ্জে। আর এর পরের যে রুমটা দেখছো, গেট বন্ধ, সিকিউরিটি ওখানে রয়েছে, এখানে হচ্ছে প্রভু রামের মূর্তি তৈরি হচ্ছে। গণেশকুটি থেকে এবারে যাব পায়ে হেঁটে মন্দির কার্যশালায়। এখান থেকে 500 মিটারের মতো ডিস্টেন্স। হে গণনায়ক মোরিয়া, লম্বোদর পে তাম্বর ঋদ্ধি সিদ্ধি দাতা বিঘ্ন বিনায়ক মোরিয়া, গৌরী সুত প্রথমেশ্বর পিতা মহেশ্বর, হে গণনায়ক মোরিয়া। হাঁটতে হাঁটতে এসে গেছি মন্দিরের কার্যশালায়। চলো ভিতরে গিয়ে রামজি ও সীতা মাকে দর্শন করি। এই শালগ্রাম শিলা হ্যাঁ, এই যে ঘন্টাটা দেখছো, এটা নতুন রাম মন্দিরে লাগানো হবে। এই ঘন্টাটার ওজন 2100 কেজি। 50 জন শ্রমিক মিলে তৈরি করেছেন এই ঘন্টাটি। বলো জয় শ্রী রাম। একটা একটা করে পিলার তৈরি হচ্ছে এগুলো। এগুলো সব পিলার। আর এই দেখো এদিকে ওইদিকে দেখো পাথরগুলো দেখো, ওই পাথর দিয়ে ডিজাইন তৈরি হচ্ছে। বাবরি মসজিদের নিচে থেকে এই পাথরগুলো পাওয়া গেছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে মন্দির তৈরি হচ্ছে বিভিন্ন চতুর্দিকে তো পাথর খোদাই করা হচ্ছে, সেরকমই কিছু ব্যাপার, কিন্তু না, দেখো এই এইগুলো সমস্ত নিচে ছিল এবং এগুলো চিহ্ন স্বরূপ। বিদ্যুৎ গাছ,
খোদাই করে যেগুলো পাওয়া গেছে সেই সমস্ত পাথর, সেই সমস্ত মন্দিরের মানে ধ্বংসাবশেষ যেগুলো। শুনলে আশ্চর্য হবে, বিতর্কিত বাবরি মসজিদের নিচে থেকে পাওয়া গেছে পুরনো রাম মন্দিরের 70টি নকশাকাটা পাথরের স্তম্ভ বা পিলার। আগের রাম মন্দির কিরকম ছিল তার কিছুটা তোমাদেরকে দর্শন করালাম। এইখানে পাথরগুলো পালিশ হচ্ছে, এখন লাঞ্চের টাইম, সবাই খেতে গেছে, এরপর আবার শুরু হয়ে যাবে লাইন দিয়ে পালিশ করার কাজ। আমি তো দেখছি আর স্তব্ধ হয়ে যাচ্ছি, সারা অযোধ্যা জুড়ে চলছে এই বিশাল কর্মকাণ্ড, সারা অযোধ্যাটাই মনে হচ্ছে রাম মন্দির তৈরি কার্যশালা। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পিলারের গায়েতে যে প্লেন অংশটা, এই অংশই কিন্তু মূর্তি খোদাই হবে, পাথরের গায়ে মূর্তি খোদাই হবে। আমি দেখাচ্ছি ঠিক এই রকম, এই যে মূর্তি হয়ে আছে এই রকম, এই মূর্তি, এই মূর্তি মানে হচ্ছে রাম মন্দিরের গায়ে খোদাই থাকবে বিভিন্ন দেবদেবীর মূর্তি। তো চলো, কার্যশালা তো আমাদের দেখা হয়েই গেল, এবার আমরা যাব রাম জন্মভূমির পথে, যে পথ তৈরি হচ্ছে সেই পথে যাব। চলো তোমাদেরকে এবার নিয়ে যাই নতুন রাম মন্দির নির্মাণ স্থলে, দেখে আসি কেমন তৈরি হচ্ছে নতুন রাম মন্দির। এসে গেছি আমরা রাম জন্মভূমি পথের কাছে, তো এই হচ্ছে যে রোডটা দেখছো, এই রোডটা ক্রস করব, এই রোডটা হচ্ছে রাম পথ, আর এই রাম পথ ক্রস করেই আমরা যাব এখান থেকে মেন গেট, রাম মন্দির যাওয়ার মেন গেট হচ্ছে এটা, যার নাম হচ্ছে রাম জন্মভূমি পথ। রাস্তা ক্রস করে আমরা এগিয়ে চলেছি রাম জন্মভূমি পথে, এই হলো মেন গেট। এই মেন গেট থেকেই তোমরা যখন রাম মন্দিরে আসবে তখন এই মেন গেট থেকেই তোমাদের যেতে হবে। দুদিকে হচ্ছে দুটো তোরণ, আর মাঝখান থেকে হচ্ছে রাস্তা, বিরাট লম্বা চওড়া একটা রাস্তা। এই যে দেখছো ভিতরে, দেখো যে অলরেডি চেয়ার বসে গেছে, একটু একটু করে বসছে, এগুলো বসার জায়গা হবে, প্লাস এখান থেকে যাওয়ার পথ তৈরি হবে, মানে রোদ বৃষ্টি এর হাত থেকে বাঁচার জন্য এই শেড গুলো করা হচ্ছে। এখান থেকে সমস্ত ভক্তরা যাতে মন্দিরে যেতে পারে সুস্থভাবে, স্বাভাবিকভাবে, তাই এই পথ তৈরি হচ্ছে। বহুত ধুলো, সারা অযোধ্যা ময় এখন ধুলোই ধুলোই পুরো ঢেকে গেছে, যদিও আজকে মানে গতকাল বৃষ্টি হয়েছে তার জন্য ধুলোটা কম। প্রথম দিন যেদিন এসেছিলাম তুলতে এত ধুলো খেয়েছি যে মোটামুটি শরীর খারাপ হয়ে গেছে, কিন্তু শরীর খারাপ হলে তো আর রেহাই নেই, আমাদেরকে সবটাই দেখাতে হবে, তুলে ধরতে হবে তোমাদের সামনে। চলো তোমাদেরকে এবার নিয়ে যাই নতুন রাম মন্দির নির্মাণ স্থলে, দেখে আসি কেমন তৈরি হচ্ছে নতুন রাম মন্দির। বিখ্যাত সংস্থা L&T এই রাম মন্দির নির্মাণের বরাত পেয়েছে। এখানে কিন্তু বেশি কথা বলবো না, কথা বলে এখানকার শ্রমিকদের মনসংযোগ নষ্ট করার কোনো প্রয়োজন নেই, শুধু দেখো
কিরকম কাজ চলছে, কি নিখুঁত নকশা বানাচ্ছেন এখানকার শিল্পীরা। বাইশে জানুয়ারি 2024 শুভ উদ্বোধন হবে এই মন্দিরের। এরপর 24শে জানুয়ারি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে যাবে এই রাম মন্দিরের দরজা। জয় শ্রীরাম। সফর সঙ্গী চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। জয় শ্রীরাম।